জায়গাটার নাম কি জানো? এটার নাম ভাটরা বিল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের সকলকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। ইন্ট্রো দেখে তোমরা অনেকেই বুঝতে পেরেছো যে আমি নতুন একটি জায়গা এক্সপ্লোর করতে চলেছি। আমার চ্যানেলে এটি প্রথম একটি ট্রাভেল ব্লগ ভিডিও হতে চলেছে। জানি না কেমন হবে, তবুও নতুন কিছু করার ট্রাই করেছি। সারাদিন বাড়িতে বসে বিরক্ত হচ্ছিলাম, তাই বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম আমাদের মালদার মিনি দীঘা অর্থাৎ ভাটরা বিল দেখার জন্য। আচ্ছা যাচ্ছি যখন, মালদাবাসীদের একটু অ্যাড্রেসটাও জানিয়ে দিই। মালদা বাইপাসের রাস্তা ধরে যাওয়ার পথে ডান দিকে সুজাপুর বলে প্রত্যন্ত যেই গ্রামটি রয়েছে, সেই গ্রামের একেবারে শেষ প্রান্তে এই জলাশয়টি অবস্থিত। তোমরা যারা এতক্ষণ ধরে আমার বকবক শুনেই যাচ্ছ, আশা রাখি এই 5 মিনিটের ভিডিওতে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে। গ্রামের শেষ প্রান্তের নদীর ধারের সেই মাঠগুলো বর্ষার জলে এক বিশাল জলাশয়ের সৃষ্টি করেছে, যা দীঘা থেকে কোনো অংশে কম ছিল না। ব্যস্ত ও বিরক্তিকর জীবনে শান্তির খোঁজে আমাদের মতো অনেকেই ছুটে আসে এমন মনোমুগ্ধকর পরিবেশে। এখন আমি চলে এসেছি ভাটরা বিল। এখানে পেয়েছি কয়েকজন দাদাকে যারা পিছনে লাফালাফি করছে। আচ্ছা, ওদের কাছে এই আজকের এই জায়গা সম্পর্কে কিছুটা জেনে নেব। এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলো তো, এই জায়গাটার নাম কি জানো? এটার নাম ভাটরা বিল। আচ্ছা, তো এটা কি পুরোটাই জল ছিল এর আগে? না না, এটা জমি। হ্যাঁ, এখানে ধান হয় আর সর্ষে চাষ হয়। আচ্ছা, তাহলে পুরো জল আসলো কি করে? জল, এটা জল আসছে, বৃষ্টির জল বিল এটা এখন। তাহলে এটা পুরোটাই কি বৃষ্টির জল নাকি আশেপাশে যে আমাদের ফারাক্কা আছে, তারপর মহানন্দা? আমি ওটা বলতে পারবো না স্যার সঠিকভাবে। হ্যাঁ, বৃষ্টির জল মানে এলাকার জল নামে আর কি। থ্যাংক ইউ। চারিদিকের জলরাশি আর প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ জায়গাটি যথারীতি একটি ভ্রমণ কেন্দ্র হয়ে উঠেছে, এবং এই জায়গাকে কেন্দ্র করে বসেছে কিছু অস্থায়ী দোকান, এবং সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে নৌকায় ভ্রমণ। মাথাপিছু 50 টাকা ভাড়া দিয়ে আপনিও নৌকায় ভ্রমণ করে নিতে পারেন। নৌকায় উঠে চারিদিকের শান্ত, স্নিগ্ধ ও অসম্ভব সুন্দর পরিবেশের সৌন্দর্য উপভোগ করে নিতে পারেন। ঠিক সূর্যাস্তের আগে জায়গাটি যেন আরও বেশি মায়াবী হয়ে উঠেছিল। যাক, আজ আর বেশি বকবক করলাম না, এবার বাড়ি ফেরার পালা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন, যেন পরবর্তীতে এমন আরও ইন্টারেস্টিং ও মজাদার ভিডিও আপনাদের জন্য বানাতে পারি। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।